বাজানরে দিলের কানে শোনার চেষ্টা করবেন মা খাদিজা এমন একটা টাইমে মারা গেলেন যেই টাইমে আমার নবী সবেমাত্র মক্কার ভিতরে ইসলামের দাওয়াত প্র্যাকটিক্যাল ভাবে বাবা কিছু প্রচার হচ্ছে। মক্কায় যারা ইয়ামান থেকে সুদান থেকে বাজার নাইজেরিয়া থেকে মিশর থেকে ইয়ামান থেকে যারা বাজার আসে হজ করার লাগিয়া তারা সবাই কিন্তু বাবা নবীর এক নজর দেখিয়া কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। এদিক দিয়া বাবা মক্কার বেঈমানগুলা রাস্তায় রাস্তায় ভাড়া করা লোক রাইখে দেয় মুহাম্মাদের কাছে কেউ যাইবা না। এই টাইমে আমার মা খাদিজা চলে গেল গো। খাদিজা ইন্তেকালের পরে মক্কার সব বেঈমানগুলা নবীর মারার লাগা লাঠি সোটা লইয়া রাস্তায় রাস্তায় লোক লাগাই দিয়েছে। নবী তায়েবের মাঠের থেকে আবার মায়ের খেয়ে আইছে। গত জুমায় বলছিলাম গো বাবা এই ক্ষত বিক্ষত শরীর একটু অন্তর ক্ষত মা খাদিজা নাই, দুই নম্বরে হুজুরের চাচা নাই, তিন নম্বরে তায়েবের মাদের আঘাত অন্তরের আঘাত বার্ষিক শরীরের আঘাত। নবী আর লোড নিয়ে পারে না। উম্মে হানির ঘরে ঘুমিয়েছে আমার বিশ্ব নবী। উম্মে হানির ঘরের থেকে জিবরাইল ছোট বাচ্চার মতো কোলে করে কাবা হাতিমে নিয়ে আসলেন। কাবা হাতিমে আমার নবীর সুন্দর করে গোসল করাইয়া বাবা কাবা হাতিমের মধ্যে আমার নবীকে অপারেশন করলেন, ওপেন হার্ট সার্জারি। ভিতর থেকে নবীর ভিতর থেকে সব কিছু ফেলে দিলেন, কিনা বক্স গুনাহের যত আলাপত্র সব বের করে দিলেন। আমার আল্লাহ হেরেম থেকে একটা টান দিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের থেকে টান দিয়ে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা হয়ে গেলেন। আদম নবী আমার নবীর বুকের মধ্যে নিয়ে বাবা বহুত আদর আপ্যায়ন করলেন। ইবনে সালেহ মারহাবান সালেহান, ও আমার সন্তান উপযুক্ত সন্তান বাবারে, তোর মতো বলে আমি কোনোদিন জন্ম দেই নাই গো, তোমার জন্য তামাম পৃথিবী বানাইছে আমার আল্লাহ। অনেক দোয়া করলেন আমার নবীর লাগি, অনেক দোয়া। দোয়া শেষ বাবা হুয়া বিল উফুকিল আ'লা, যান উপরে যান, মারহাবা করুন, আল্লাহ আপনার লেগে বয়ে রয়েছে, যান আপ্যায়ন করব। আদম আলাইহিস সালাম বিদায় দিলেন। প্রথম আসমানে বাবা আদম নবীর সাথে দেখা করে দ্বিতীয় আসমানে জিবরাইল আর মিকাইল সাথে নূরের ৭০,০০০ ফেরেশতা বরযাত্রীর মতো সাথে। নবীর বুরাক বাজান রে, নবীর বুরাক বাইতুল মুকাদ্দাসের দরজার সাথে বাঁধা, মিরাজ মানে সিঁড়ি লাগানো। আল্লাহ সিঁড়ি লাগাইলেন, সিঁড়ি চলতে পারে কি পারে না? চলন্ত সিঁড়ি দেখেন নাই? না দেখলে বসুন্ধরা মার্কেটে যাইও, অথবা বিভিন্ন মার্কেটে আছে চলন্ত সিঁড়ি, দেখেন নাই? সিঁড়ি হাঁটে। তো এই দুনিয়ায় যদি ইলেকট্রিসিটি সিঁড়ি হাঁটতে পারে, তা আমার আল্লাহ যে সিঁড়ি লাগাইছে ওটা হাঁটতে পারে না? ওটাও হাঁটতে পারে। বাজান রে হাঁটতাছে হাঁটতাছে বাহন আমার আল্লাহ বোরা কার একটা ওইটার নাম সিঁড়ি, উঠতাছে দ্বিতীয় আসমানে বাবা ঈসা আর ইয়াহইয়া নবীর সাথে দেখা। ঈসা নবীর সাথে যখন বিশ্ব নবীর দেখা, ঈসা নবী আমার নবীর দেখে বুকে টেনে নিয়েছে। আমি আজকেও তাফসিরে দেখলাম যে আপনি আমার উম্মত হিসেবে কবুল করছেন কিনা। আমার নবী বলেন একটা শর্তে করবো, একটা শর্তে। আমার আল্লাহ তো আমার উম্মত হিসেবে দরখাস্ত ফাইল করে দিয়েছে, আমি করব একটা শর্তে। কি? কিয়ামতের মারজি দিন শুরু হবে, তুমি তো এখনো জীবিত হও নাই, মরো নাই, তুমি আবার দুনিয়ায় যাবা, কিন্তু আমার সাথে ওয়াদা দাও, আমার উম্মত হয়ে যাবা, কিন্তু একটা শর্ত আমি তোমার উম্মত হিসেবে গ্রান্ট করব। সে শর্তটা এই, তুমি যখন কিয়ামতের আগে যাবা তখন আমার উম্মত গুলারে বকি নিয়ে দোয়া করো। তখন তো আমার উম্মত গুলো এতিম থাকবো, আমি থাকবো না। আমি যে সারাটা জীবন কাঁদলাম, উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতে রে মাফ করিবা আল্লাহ, উম্মত যদি জাহান্নামে জ্বলা যায় তোমার বন্ধু জান্নাতে দরকার তোমার বন্ধু মেরাজে দরকার। মিরপুর 10 নম্বর 1 নম্বর 6 নম্বর 12 নম্বর 13 নম্বর ওয়ালওয়ার মিরপুরের বাইরা শুধু আমার এই মসজিদে বাবা মিরপুরের মানুষই নামাজ পড়ে না। আমার জানামতে বহুত দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে। দুই ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কওয়ালি আজকে যদি মিরাজের দিন হয় বাংলাদেশের টাইম হিসাবে এখনো আমার নবী আসমানে, কথা কন এখনো আমার নবী আল্লাহর বাড়িতে এখনো কি আসি ওইসা একটা শর্তে আমি তোমার উম্মত বলে গ্রাম করব। তুমি যখন দুনিয়ায় যাইবা আমার বীরপুরের 10 নম্বরে কিছু পাগল থাকবো, 12 নম্বরের পাগল থাকবো, ওরা আমার বিরহে বেদনা শুনিয়া কাঁদব। ওয়াজ করছি ইলিয়াছুর রহমান জিহাদী, তার কথা শুনিয়া কাঁদছে মসজিদের মুসল্লি। ইলিয়াছুর রহমান জিহাদী আজকে নাই, ওই মুসল্লি গুলাও নাই রে। সবার জবান আল্লাহ একরকম দেয় না, সবাইকে বুঝাবার কোয়ালিটি আল্লাহ একরকম দেয় না। আর ফুলের রঙে বইয়া এক এক ফুলের এক এক ঘেরান, এক এক আলেমের এক এক বক্তার বোঝানোর কোয়ালিটি এক এক রকম কাইফিয়ত। এ যুবক ভাইরা রে, মিরাজের আলোচনা অনেকেই অনেক ভাবে করে। আমি ইলিয়াছুর রহমান জিহাদী সামনে পাইছি সামনে বলি গো, এক এক আসমানের পরিচয় যদি আমি দেই এমন জুমা চলে যাবে বাবা বছরকে বছর। শুধু এই আসমানটার পরিচয় না দিয়া পারছি না। আমার নবী এক এক আসমানে বাবা এক এক বছর করে কাটাইছে। 27 বছর আমার নবী মিরাজ করছে, 1-2 বছর না, 27 বছর। 8টা আসমানে 8 বছর কাটাইছে আমার নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु यसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त प्रशंसार मालिक के अल्लाह। अल्लाहर प्रशंसा चिक्कार मेरे बोले अल्हम्दुलिल्लाह। रब्बे करीमेर दफ्तरे लाखो कोटी शुक्र जे महान अल्लाह सुब्हानाहु व तआला तार अत्यंत कृपाय ভালোবাসায় আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, আমাদেরকে আল্লাহ পাক মানুষ রূপে প্রেরণ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এখনো রিজিকের কোনো অভাব দেননি। আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদের হাত পা সুস্থ রেখেছেন। কোনো প্যারালাইজ দিয়ে আল্লাহ আমাদেরকে লুলা কানা খোড়া করে দেননি। কঠিন কোনো পীড়ার মধ্যে কোনো রোগ শোকের মধ্যে আল্লাহ ফেলান নাই। কত মানুষ এখনো পর্যন্ত হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় প্রহর গুনছে। তার কাছে এক একটা ঘন্টা মনে হচ্ছে এক এক বছরের সমতুল্য, ঠিক না বেটি? হসপিটালের বেডে যারা কমার মধ্যে আছে, ক্যান্সারের রোগী, হার্টের রোগী, ওপেন সার্জারির রোগী, তাদের কাছে গেলে বোঝা যায় আহ এক একটা মিনিট তার কাছে কত যন্ত্রণাদায়ক। তার ভিতরে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন, কত ভালো, কত সুখে, কত আনন্দে, কত আনন্দময় জীবন আমাদেরকে দান করেছেন। যে এই লাইফ পর্যন্ত স্টুডেন্ট লাইফ পার করে কর্মজীবন পার করে এখন বার্ধক্যের ভিতরে চলে এসেছি, এখন আমরা মসজিদ আসতেছি, ঠিক না বেটা? যে কোনো ডিপার্টমেন্টের একটা চাকরির মেয়াদ আছে 20 বছর, 30 বছর, 40 বছর, 35 বছর। একটা ডিপার্টমেন্টের এক এক কোয়ালিটিতে চাকরির মেয়াদ থাকে, অর্থাৎ ওই চাকরির মেয়াদ শেষ হওয়ার পরে সরকার আর তাকে রাখে না, তাকে রিজেক্ট মালের মধ্যে ফেলায় দেয়, বার্ধক্যের মধ্যে ফেলায় দেয়। অর্থাৎ তার আর কোনো কাজ করার মতো অ্যাবিলিটি থাকে না, সে ওই কাজের আর দক্ষ না, নতুন আর একজন তার জায়গায় নিয়োগ দেয়, ঠিক না বেটি? ভাইজানদের সরকারি নিয়ম হলে নতুন একজন নিয়োগ দেয়। আমি ইলিয়াছুর রহমান জিহাদী একদিন এমন আসবে, এই মসজিদের ইমাম সাহেবের এমন একদিন আসবে, ইমাম সাহেবের রুকু সিজদা ঠিক নাই, বার্ধক্যে চলে আসছে। নতুন একজন ইমাম দেখো, খতিব সাহেবের কণ্ঠ সুন্দর নাই, এখন তার সেই জৌলুস নাই, লোকটা এখন অসুস্থ হয়ে গেছে, আর তাকে মসজিদে রাখা যাবে না। মানুষের সবার কাছে এক একটা মেদ থাকে, আমার মাওলার কাছে কোনো মেদ নাই গো বাবা। যেই বয়সে যখন যেখানে বসে ডাক দিবা, আমার মাওলার কাছে সেই ডাকটাই দাবি হয়ে যায়। কিসের বার্ধক্য, কিসের বুড়া, কিসের বুড়ি, কিসের চাকরিজীবী কিসের রিটায়ারমেন্ট আমার মাওলার কাছে সবই সমান ঠিক না ঠিক আজকে কিন্তু সবে মেরাজের দিন জানেন যদি আজকে আবার সরকারি ছুটি হইতো তাহলে আরো ভালো করে মুখস্থ থাকতো পড়ে গেছে জুমার দিন তো এইজন্য তেমন একটা এমএজ নাই কিন্তু মনে রাখেন আপনার আমার কাছে দামি না থাকতে পারে এই দিনটা রব্বে কারিমের কাছে দামি এই দিনটা আমার নবী পাঁচ ওয়াক্ত নামাজ লয়ে আইছে সুবহানাল্লাহ কইলেন না এই দিনই আনছে নামাজ মিরাজের আলোচনা মাহফিলে অনেক করছে আর এখন এমন একটা সিস্টেম আমাগো মতো বক্তাকে হইছে এক জায়গায় ওয়াজ করে আসলে মিডিয়া থাকে যদি ওই আলোচনা ওইখানে আরেক জায়গায় করি আর এটা তো গত সপ্তাহ শুনলাম গত মাহফিলে শুনলাম আবার ওই একটাই খুব বিপদে আছে যদি আবার মিডিয়া না আসতো তাহলে দেখতেন নতুন নতুন লাগতো যারা সারা পৃথিবীতে আমার ভিউ আছে যারা আমার ওয়াজ শুনে প্রতি জুমার ওয়াজ এই মিডিয়াগুলা আমারে দিয়া লাখ লাখ টাকা কামায় अपना भावें जरा बिना सच्चा है एरा हमार दुलावाई लगे आत्मीय लगे एक आस्ते कोई से हमें एरा लाभ आसे भी दे लाभे लोहा बॉय बेला बे आके जे तू लाओ के बातें करेने कोता करने के तबे जोधियो आलोचना आपने यूट्यूब एर माध्यमे सुने चें विभिन्न मंचों थे के हमारा आवाज किंतु आज के हो बे ये क्या कोता আজকে আবার বিশ্ব নবী নামাজ নিয়ে আসছে উম্মতের লাইয়া সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ কেমনে আনছে আমার আল্লাহ সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা إنه هو السميع البصير আমার নবীকে আল্লাহ বাইতুল্লাহ থেকে অর্থাৎ হারাম শরীফ যেখানে হাজিরা এখন হজ করে মুসলমানের পাঁচটা স্তম্ভের ভিতরে যেখানে যাওয়া এবিলিটি থাকলে ফরজ আর ওই ঘরটাকে তওয়াফ করা ছাড়া ওই পাঁচটা স্তম্ভের ভিতরে একটা স্তম্ভ হস ওই ঘর তওয়াফ করা না পর্যন্ত হইব না কথা কথা ঠিক হজের ফরজ হলো তিনটা ইহরাম বাঁধা তওয়াফে জিয়ারা আর হলো উকুফে আরাফা অর্থাৎ উকুফ মানে হয় অবস্থান করা একটা লিমিটেড টাইম सूर्योदय पर सूर्य अस्त पर्यंत जगह आराफार माठ एदिके 12 एदिके 14 किलोमीटर जगह आराफार सीमा रेखा दैर्घ्य प्रस्थ এই জায়গাটার ভিতরে অবস্থান করা এই তিনটা কাজ হলো হজের ফরজ তাহলে বোঝা গেল কাবা ঘর তওয়াফ করতেই হবে ঠিক না বেটা ঠিক তাহলে ইসলামের স্তম্ভ পাঁচটা স্তম্ভের ভিতরে একটা স্তম্ভ কাবা ঘর তওয়াফ করতে হবে ঠিক ঠিক এই কাবার কাছ থেকে কিন্তু আমার আল্লাহ ইসলামের দ্বিতীয় নাম্বার স্তম্ভ পাঁচ ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ মারহাবা মারহাবা আর জোরে গান মারহাবা মক্কার ভূখণ্ডে কিন্তু যাকাতের হুকুম চালু হয়নি যাকাতের হুকুম চালু হয়েছে তিন নাম্বার স্তম্ভ মদিনায় মক্কায় হলো নামাজ কালেমা চালু হয়েছে মদিনায় হলো রোজা হজ না হজ মক্কায় রোজা আর হলো যাকাত এটা মদিনায় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ইসলামের পাঁচটা স্তম্ভের ভিতরে দুই জায়গায় ভাগ করে আল্লাহ দুইটা বিনাজিল করেছে মদিনায় হিজরতের আগে রোজার আয়াত নাযিল হয় নাই এ মুসলমান ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন আমার বিশ্ব নবী মক্কার ভূখণ্ডে ভারাক্রান্ত হৃদয় লইয়া অন্তরে ব্যথা লইয়া গত জুমায় বলছিলাম, অনেকবার বলেছি, যখন আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যায় তখন আমার নবীর প্রতিটা শরীরে ক্ষত বিক্ষত ছিল। নবীর জামার ভিতরে উঠাইলে দেখা যাইত তায়েফের ছেলেদের রামদায়ের কোপ, তায়েফের ছেলেদের পাথরের আঘাত। নবীর প্রতিটা শরীরকে ঝাঁঝরা করে দিয়েছিল তায়েফের ছেলেরা। নবী কাইতে ঘুমাইতে পারতেন না, চিতে ঘুমাইতে পারতেন না, দাঁড়ায় থাকতে পারতেন না, কাঁপতে কাঁপতে পড়ে যাইতেন, কারণ আমার নবীর গায়ে তখন রক্ত ছিল। এমন তো অবস্থায় আমার আল্লাহ নাযিল করলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এ জিবরাইল আমার নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় লইয়া যায়। মসজিদে আকসায় আয়া দেহে বোরাকটার জিবরাইল বাইতুল মুকাদ্দাসের সেই করাটা এখনো আছে। জিবরাইল একটা গুতা দিয়া বাইতুল মুকাদ্দাসের সামনে সেই জাবালে মারিয়াম, মা মারিয়াম যে পাহাড়ের পাশে থাকতেন, এটাকে ছিদ্র করলেন। ওই ছিদ্রের ভিতর দিয়ে বোরাকের রশিটা বাঁধা হলো। বোরাক শব্দের অর্থ হলো, বোরাকের কোয়ালিটি কি? গাধার চাইতে একটু ছোট। খচ্চর বলা হয়, গাধাও না, রাম ছাগলও না। রাম ছাগলের চাইতে একটু বড় আর গাধার চাইতে ছোট, এটার নাম খচ্চর। এই খচ্চর এখন যদি কোন ঘোড়া আনলো না কেন, উট আনলো না কেন, নবীর নিয়নে লেগে খচ্চর আনলো, খচ্চর দিয়ে ছোট, ভেড়ার চাইতে একটু বড়, রাম ছাগলের চাইতে একটু বড়, ঘোড়ার চাইতে ছোট। এতটুক জায়গায় নবী উঠলো কেমন? আসলে এই জামানার খচ্চর তো আর না, আমার আল্লাহর পাঠানো বাহন, আমার আল্লাহর পাঠানো বিমান। হইলা আল্লাহ যেই সূরাতে বানাইলে তার নবী আরামদায়ক ভাবে সফরটা করতে পারবে, ওইভাবেই আল্লাহ বানাইছে। আর এই বোরাকটারে আমার আল্লাহ, এই খচ্চরটাকে আমার আল্লাহ তার নিজের হাতে বানাইছে, কোন ফেরেশতার দ্বারা বানাই নাই। সুবহানাল্লাহ কোন! আমার নবী বসলে আরাম লাগবে, আমার নবী বসলে মজা লাগবে, আমার নবীকে নিয়ে কত দ্রুত চললে আমার বাড়ি আসতে পারবে, নন স্টপিস, কোনো ব্রেক নাই। যেখানে আমি বলবো ওইখানেই বেড়ে গেল। এইভাবে আমার আল্লাহ বানাইছে। লং জার্নি, বিশাল বড় জার্নি আমার নবী। বোরাক বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 15,000 কিলোমিটার। সুবহানাল্লাহ! বাইতে যাই 6 মাসের রাস্তা মিয়া। ততদিন দিন গেলে 1 বছর লাগতো যাইতে মক্কায়, মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস। এত দূরত্ব জায়গা, লং জার্নি। আমাদের দেশে বিমান 6 ঘন্টা বাংলাদেশ থেকে যায়। আরে বাইরে বিমানের পুরা পুরা তলা ডাইতে হয়, বিমানের ফুয়াল ফুয়াল অর্থাৎ তেল ভরা, পুরা ট্যাঙ্কি লোড দেওয়ার পরেও মাঝে মাঝে তেল ভরে যায়। কথা কন না কেন? 6 ঘন্টা বিমানটা চলে, 400 যাত্রী লইয়া মাঝে মাঝে তেল ভরে যায়। বিমানের পুরা নিচের যাইতে হয় তেলের ট্যাঙ্কি। চিন্তা করেন কত বড় 6 ঘন্টা জার্নি। আর বোরাকে আল্লাহ পুরা তেল ভরা দিছে, পেট্রোল ভরা দিছে, সব ভরা ভরা দিয়া জিবরাইলের হাতে দিয়া কয়, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি, আমি পবিত্র আল্লাহ। আবদিহি হির মারজা হলো আমার বন্ধু মুহাম্মদ। আমার বন্ধু মুহাম্মদ রে মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আনবি। বারাকনা হাওলাহু, এই মসজিদে বাইতুল মুকাদ্দাসে আনতে এর মাঝে কতগুলা স্পট আছে দোয়া কবুল হওয়ার জায়গা। এই জায়গাগুলো আমার নবীরে ঘুরাবি। আমার নবী দেইখাও আনন্দ পাবে। নবীর অন্তরটা ক্ষত বিক্ষত আছে। এক তো তায়েফের মাঠের মার খাইছে, আর এক তো বিবিটা চলে গেছে। বিবি মরার একটা বয়স আছে। যুবক বয়সে মরলে ভাইজান 2 ইঞ্চি পাওয়ান যায়, বেল খায়। যেটা মরছে আর একটা লয়ে লিছি, দুধ বাচ্চি, ওটার লগে বেশি বনি বনত হয় না, ও গেছে বাচ্চি। আর একটা বয়স হলো বৃদ্ধ বয়সের বউ, যে বয়সে তোমার মাইয়া দিব না কেউ। এই বয়সে যদি বউ মারা যায়, এই লোকটার জিগাইবেন বউ মরলে কেমন লাগে। ওই লোকটা কইব, দুনিয়ার সবচেয়ে বড় অশান্তির কোন পাহাড় যদি থাকে, আমার বউটা মরে তাই হয়েছে। কথা কন না কেন? না পারে বিড়াই বিয়ে করতে, না পারে পুতুর বগো কইতে যে আমার জায়না মাছটা আমার পাঞ্জাবিটা দিয়ে দাও, কথা কর না কেন? বারবার বলতে পারে না পুতুর বগো যে একটু পান দাও, সুপারি দাও। এমন একটা বয়স বলতে গেলে মানুষে খারাপ কয়, বিয়ার কথা কইলেও জুতার বাড়ি লে উঠে। কি যে একটা অসহ্য যন্ত্রণা, এটা আমি দোয়া করি আপনাকে ওই বয়সে যেন কেউ বউ না মরে, আপনি আগে মরে। নাহলে এটা বুঝবেন না, এটা আমি কই না, আমার নবী কইছে। হাস লাগায় চান্দু ভাইরা, হাস লাগায়। এই যে এখানে মুসল্লি কয়জন আছে জানি না, ৮০ বছর বয়স যখন বউ মরে গেছে, ওই বেটারে হাত ধরে কইেন, ভাই কেমন আছেন? আর কইছ না, তোর দাদি মইরা আমার সব শেষ করে দিয়ে গেছে। হালাকে বেড়ায় ঘুমায় কিন্তু 1 লাখ টাকার খাটে, কথা কর না কেন? বুলারা ঔষধের ডিব্বা দিয়ে বহা করাইতেছে বাপরে। অতএব আমার নবী মা খাদিজা এমন টাইমে মারা গেছে যেই টাইমটা আমার নবীর যৌবন তো বাবা ১৬ বছরে যেমন ছিল, আমার নবী ৬০ বছরের যৌবন এরকম ছিল। নবী আর আমি তো আর আপনি এক না। আমার নবীর গায়ে আমার আল্লাহ 1000 মহিলার শক্তি দান করেছিলেন। 1000 মহিলাকে রাখার এবিলিটি আমার নবীর শরীরে আল্লাহ রাখছিলেন। আপনার আমি তো একটা 1000 তো দূরে কথা, একটা তাই আধাটারে রাখতে পারি না। অর্ধেক আমার তাহে আর অর্ধেক আর এক বেটার তাহে, কথা কর না কেন? রাগ করতেছেন আমার কথা? জায়দানকে টাউনে কয়জনের ঘরের ভিতর শান্তি আছে? শান্তি রে শান্তি কবে লে পালাই গেছে গা। খালি বউরে একটা কথা কইলে, এটা কি রানছো? হে তুই রান দেখা, তোর পর তোর চাকর আসছিল, আমি তোর পোলার চাকর, তোর চাকর মগার মগা, তোর ঘরে আমার জান শেষ। আবার তো কি রানছো? জারানছি খাইলে খাবি, না বাইরে যা হোটেলে যে খাগা, ওই রব্বানি হোটেলে যা, কথা কর না কে? আরে বাস্তব কথা কইছে, আপনি না মানলো আমরা জানি। এটা আমার নবী বলছে। আমার নবী এমন একটা টাইমে বিবি হারাইলেন যেই টাইমটা আমার নবীর মতো দুঃসময় পৃথিবীর আর কারো ছিল না। বাজানদের দুঃসময় কাকে বলে দেখেন, একটা আমার নবীর বয়স ৫৩ থেকে ৫৪। কোথায় নবীর একটা দুইটা করে দাড়ি পাকছে। নবীর যৌবন কিন্তু কমে নাই, কিন্তু বয়সের সাথে মক্কার একটা সামঞ্জস্যতা আছে না নাই? নবী তো আল্লাহর কাছে নিউ, ১৬ বছরে যেরকম এখনো সেরকম। কিন্তু বেঈমানরা তো বলবে, দেখো বেটায় বুড়া বয়সে বিব্রতিতে জড়ছে। আর এটাই তারা বলেছিল মা আয়েশাকে যখন ৬ বছর বয়সে নবী বিয়ে করেন। মক্কার বেঈমানরা এই কুচ্ছ রটনা রটছিল যে বেটা কি লুবি, নাউজুবিল্লাহ বলেন না, বন্ধুর মায়ে বিয়ে করল, আবার মেয়েটা না ভালো বাল্য বিবাহ করল। কিন্তু আসলে বিবাহটা তো ওই বেঈমানগুলো জানতো না। বিয়ের ঘটকালি করছে আমার আল্লাহ, বিয়ে পড়াইছে আমার আল্লাহ, বিয়ের মোহর দিছে আমার আল্লাহ, জান্নাতে দান করে দিছে, জান্নাতুল ফেরদাউস ফেলার দলিল করে দিয়ে আমার নবীর লগে বিয়ে দিছে আল্লাহ। এটা কি বেঈমানগুলো বুঝবে? হেরা তো দেখবে যে করলো কি বেড়ায়, ৫৩-৫৪ বছর একটা পোলা, একটা বৃদ্ধ লোক ৬ বছর একটা মেয়ের বিয়ে করে। বাজানদের দিলের কানে শোনার চেষ্টা করবেন, মা খাদিজা এমন একটা টাইমে মারা গেলেন যেই টাইমে আমার নবী সবেমাত্র মক্কার ভিতরে ইসলামের দাওয়াত প্র্যাকটিক্যাল ভাবে বাবা কিছু প্রচার হচ্ছে। মক্কায় যারা ইয়ামান থেকে, সুদান থেকে, বাজার নাইজেরিয়া থেকে, মিশর থেকে, ইয়ামান থেকে যারা বাজান আসে হজ করার লাগিয়া, তারা সবাই কিন্তু বাবা নবীর এক নজর দেখিয়া কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। এদিক দিয়া বাবা মক্কার বেঈমানগুলা রাস্তায় রাস্তায় ভাড়া করা লোক রাইখে দেয়, মুহাম্মাদের কাছে কেউ যাইবা না। এই টাইমে আমার মা খাদিজা চলে গেল গো। খাদিজা ইন্তেকালের পরে মক্কার সব বেঈমানগুলা নবীর মারার লাগা লাঠি সোটা লইয়া রাস্তায় রাস্তায় লোক লাগাই গেছে। নবী তায়েবের মাঠের থেকে আবার মায়ের খেয়ে আইছে। গত জুমায় বলছিলাম গো বাবা, এই ক্ষত বিক্ষত শরীর যে একটু অন্তর ক্ষত মা খাদিজা নাই, ২ নম্বরে হুজুরের চাচা নাই, ৩ নম্বরে তায়েবের মাদের আঘাত, অন্তরের আঘাত, বার্ষিক শরীরের আঘাত। নবী আর লোড নিয়ে পারে না, उम्मे हानिर घरे घुमिয়েছে আমার বিশ্বনবী। উম্মে হানির ঘরের থেকে জিবরাইল ছোট বাচ্চার মতো কোলে করে কাবা হাতিমে নিয়ে আসলেন। কাবা হাতিমে আমার নবীরে সুন্দর করে গোসল করায়া বাবা কাবা হাতিমের মধ্যে আমার নবীকে অপারেশন করলেন, ওপেন হার্ট সার্জারি। ভিতর থেকে নবীর ভিতর থেকে সবকিছু ফেলে দিলেন, কিনা বক্স গুনাহের যত আলাপত্র সব বের করে দিলেন। আমার আল্লাহ হেরেম থেকে একটা টান দিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের থেকে টান দিয়ে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা হয়ে গেলেন। আদম নবী আমার নবীর বুকের মধ্যে নিয়ে বাবা বহুত আদর আপ্যায়ন করলেন। ইবনে সালেহ মারহাবান সালেহান, ও আমার সন্তান, উপযুক্ত সন্তান বাবারে, তোর মতো বলে আমি কোনোদিন জন্ম দেই নাই গো, তোমার জন্য তামাম পৃথিবী বানাইছে আমার আল্লাহ। অনেক দোয়া করলেন আমার নবীর লাগি, অনেক দোয়া। দোয়া শেষ বাবা হুয়া বিল উফুকিল আ'লা, যান উপরে যান, মারহাবা করুন, আল্লাহ আপনার লেগে বয়ে রয়েছে, যান আপ্যায়ন করবো। আদম আলাইহিস সালাম বিদায় দিলেন প্রথম আসমানে বাবা। আদম নবীর সাথে দেখা করে দ্বিতীয় আসমানে জিবরাইল আর মিকাইল সাথে, নূরের ৭০,০০০ ফেরেশতা বরযাত্রীর মতো সাথে। নবীর বুরাক বাজান রে, নবীর বুরাক বাইতুল মুকাদ্দাসের দরজার সাথে বাঁধা, মিরাজ মানে সিঁড়ি লাগানো। আল্লাহ সিঁড়ি লাগাইলেন, সিঁড়ি চলতে পারে কি পারে না? চলন্ত সিঁড়ি দেখেন নাই? না দেখলে বসুন্ধরা মার্কেটে যাইও, অথবা বিভিন্ন মার্কেটে আছে চলন্ত সিঁড়ি, দেখেন নাই? সিঁড়ি হাঁটে। তো এই দুনিয়ায় যদি ইলেকট্রিসিটি সিঁড়ি হাঁটতে পারে, তা আমার আল্লাহ যে সিঁড়ি লাগাইছে ওটা হাঁটতে পারে না? ওটাও হাঁটতে পারে। বাজান রে হাঁটতাছে হাঁটতাছে বাহন আমার আল্লাহ পোড়া কারাকটা, ওইটার নাম সিঁড়ি। উঠতাছে দ্বিতীয় আসমানে বাবা ঈসা আর ইয়াহইয়া নবীর সাথে দেখা। ঈসা নবীর সাথে যখন বিশ্ব নবীর দেখা, ঈসা নবী আমার নবীরে দেখে বুকে টেনে নিয়েছে। এখানে একটা কথা আছে, দিলের কানে শুনেন, কামে লাগাবেন। ঈসা নবী আমার নবীরে দেখে কান্দে দিয়েছে। আমার নবী বলে, কান্দেন কেন? কান্দি কারণ আছে। কে? আমি জানি কিয়ামতের মাঠে আমার মায়ের সাথে আপনার বিয়ে হইল, সেই হিসাবে আপনি আমার আব্বা হন, কিন্তু নবীর বাবা তো নবী হয় না, সেই হিসাবে আপনার আমি কি বলবো আমি জানি না, তবে ইয়া রাসূলুল্লাহ বললাম। আপনি আমার সাথে একটা উত্তর দেন, আমার মায়ের সাথে আপনার দেখা হবে একটু পরে, আমার মা জান্নাতে আছে। মারহাবা বলেন। আমার মা জীবনে স্বামীর আদর্শ দুনিয়ায় কোনোদিন অনুভব করে নাই, কিয়ামতের মাঠে এই চাহিদাটা পুরো করবে আমার আল্লাহ আপনাকে দিয়ে। কিন্তু যাইবার আগে আমার একটা কথা দেন, আমি তো মরি নাই, আমি তো জিন্দা আসছি আসমান থেকে, জমিন থেকে আসমানে আছে জিন্দা, জীবিত। পৃথিবীতে একজন মাত্র মানুষ আজ থেকে ১৬০০ বছর আগে, ১৬৪২ বছর আগে আসমানে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার নবীর মাঝে ঈসা নবীর মাঝে ৬০০ বছরের ডিফারেন্স। তা নবী মারা গেছে ১৪০০ বছর, ১৪৪২ বছর, তাতে কত বছর আছে? হ্যাঁ, ১৪০০ আর হলো ৬০০, কত? ২০০০। ও তাহলে তো আমারই ভুল হয়েছে। ১৪০০, ৬০০, ২০০০ বছর আগে আমি দুনিয়ার থেকে জীবিত আছি, কিন্তু এই ৬০০ বছর ধরে আমি আসমানে আছি। আমি আসমানের যে জায়গায় যাই প্রত্যেকটা জায়গায় খালি আপনার নাম লেখা দেখি, জান্নাতের প্রতিটা দরজায় দরজায় আপনার নাম লেখা, জান্নাতের প্রতিটা দরজায় দরজায় আপনার দরুদ পড়ে, জান্নাতের প্রতিটা মানুষগুলো আপনার উপরে দরুদ পড়ে। তাহলে আমার মা ধন্য যে আপনার মতো একটা স্বামী কিয়ামতের মাঠে পাবে। আমার নবী বলে, আমি এগুলো শুনতে আসি নাই, আপনার কোনো প্রস্তাব থাকলে তাই বলেন। প্রস্তাব হলো একটা, আমি তো আপনার উম্মাত, আমি উম্মাত হয়ে যাব। আমার নবুয়তি এখন আর নাই, আমার নবুয়তি বিলুপ্ত হয়ে গেছে। আসমান ওঠার পরে আমার টাইম শেষ, আমার এমপিগিরি মন্ত্রীগিরি ব্যাস আল্লাহ উঠে নিয়ে গেছে। আমার এখন আর ওই বিষয়ে মন্ত্রিত্ব নাই। এখন আমি একটা একটা জিনিস লয়ে যাবো, আমি আপনার উম্মাত হয়ে যাব। আপনি কি আমার উম্মাত হিসেবে কবুল করছেন? এইটাই আমার দাবি, আর কিছু না। এখন যদি সত্যিকারের নবীর প্রেমিক হয়ে থাকেন তাহলে আমার দিকে রসগোল্লার মধ্যে চেয়ে থাকবেন। হে মুসলমানের পোলা, ঈসা আলাইহিস সালাম যখন বললেন, আমি আজকেও তাফসীরে দেখলাম যে আপনি আমার উম্মত হিসেবে কবুল করছেন কিনা, আমার নবী বললেন একটা শর্তে করব, একটা শর্ত। আমার আল্লাহ তো আপনার উম্মত হিসেবে দরখাস্ত ফাইল করে দিয়েছি, আমি করব একটা শর্তে। কি? কিয়ামতের মাঝে দিন শুরু হবে, তুমি তো এখনো জীবিত হও নাই, মরো নাই, তুমি আবার দুনিয়ায় যাবা, কিন্তু আমার সাথে ওয়াদা দাও, আমার উম্মত হয়ে যাবা, কিন্তু একটা শর্তে আমি তোমার উম্মত হিসেবে গ্রান্ট করব। সে শর্তটা এই, তুমি যখন কিয়ামতের আগে যাবা তখন আমার উম্মত গুলোর বকি নিয়ে দোয়া করো। তখন তো আমার উম্মত গুলো এতিম থাকবো, আমি থাকবো না। আমি যে সারাটা জীবন কাঁদলাম, উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতে রে মাফ করিবা আল্লাহ, উম্মত যদি জাহান্নামে জয়লা যায় তোমার বন্ধু জান্নাতেরি দরকার, তোমার বন্ধু মেরাজেরি দরকার। হে মিরপুর 10 নম্বর, 1 নম্বর, 6 নম্বর, 12 নম্বর, 13 নম্বর ওয়ালওয়াবার মিরপুরের বাইরা, শুধু আমার এই মসজিদে বাবা মিরপুরের মানুষই নামাজ পড়ে না। আমার জানা মতে বহু দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে। দুই ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কওয়ালি, আজকে যদি মিরাজের দিন হয়, বাংলাদেশের টাইম হিসাবে এখনো আমার নবী আসমানে, কথা কন, এখনো আমার নবী আল্লাহর বাড়িতে এখনো। কি আসি ওইসা, একটা শর্ত আমি তোমার উম্মত বলে গ্রান করব, তুমি যখন দুনিয়ায় যাইবা আমার বীরপুরের 10 নম্বরে কিছু পাগল থাকবো, 12 নম্বরের পাগল থাকবো, ওরা আমার বিরহে বেদনা শুনিয়া কাঁদব। ওয়াজ করছি ইলিয়াছুর রহমান জিহাদী, তার কথা শুনিয়া কাঁদছে মসজিদের মুসল্লি। ইলিয়াছুর রহমান জিহাদী আজকে নাই, ওই মুসল্লি গুলাও নাই রে। সবার জবান আল্লাহ একরকম দেয় না, সবাইকে বুঝাবার কোয়ালিটি আল্লাহ একরকম দেয় না। আর ফুলের রঙে বইয়া এক এক ফুলের এক এক ঘেরান, এক এক আলেমের এক এক বক্তার বোঝানোর কোয়ালিটি এক এক রকম কাইফিয়ত। এ যুবক ভাইরা রে, মিরাজের আলোচনা অনেকেই অনেক ভাবে করে। আমি ইলিয়াছুর রহমান জিহাদী সামনে পাইছি, সামনে বলি গো, এক এক আসমানের পরিচয় যদি আমি দেই, এমন জুমা চলে যাবে বাবা বছরকে বছর। শুধু এই আসমানটার পরিচয় না দিয়া পারছি না, আমার নবী এক এক আসমানে বাবা এক এক বছর করে কাটাইছে। 27 বছর আমার নবী মিরাজ করছে, 1-2 বছর না, 27 বছর, 8টা আসমানে 8 বছর কাটাইছে আমার নবী। তন্ন তন্ন করে খুঁজছে নবীর উম্মত কোন কোন জায়গায় সিফা সাবার মধ্যে আছে। আজকে সেই উম্মত ফজরের আযান শুনে ঘুমায়, সেই উম্মত প্রতিদিন জুমার দিনও দাড়িটা ছাঁচে। কথা কন না কেন? লজ্জা লাগে না? কপাল পোড়া লজ্জা লাগে না? বাপ্পা কত বড় নেমো খারাপ। একটা শর্ত নবী বলে উম্মত বলে দাবি করবা। ওই 10 নম্বরে ওই জুমায় ইলিয়াছুর রহমান জিহাদী ছিল 2021 সালে। আজ কত তারিখ? 12 মার্চ। ওই দিনটা ছিল মেরাজের আলোচনা। মেরাজের আলোচনা প্রতিদিন সে করে নাই, ওই দিনকেই করেছিল। আর পাগলগুলা কাঁদছিল, ওই উম্মতগুলা বিভিন্ন কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। তুমি আমিন কও। ঈসা নবী প্রথম আমিন বললেন, মারহাবা বলেন। দ্বিতীয় নম্বর, ঈসা তুমি এখন যাইয়া দেখবা ওই সময় কারা কারা কাঁদছিল, ওদের ছবি আমার কাছে আছে। ওর আওলাদ ফারজান, ওই বংশের রক্ত ধারায় যারা এই পর্যন্ত চলে আসে, তুমি জাগো যাইয়া পাবা। ওগলিয়া তুমি দোয়া করো। জোরে 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 জোরে। এখন প্রশ্ন আসতে পারে, ঈসা নবী নামবে কাবা ঘরের সাথে, এখানের খবর কেমনে নিবে? এই মিয়া, বিদ্যুৎ গতিতে যদি সিঁড়ি চলতে পারে, বিদ্যুতের দ্বারা যদি বিমান চলতে পারে, বিদ্যুতের দ্বারা যদি লোহা চলতে পারে, ঈসা নবী বাংলাদেশে আসতে পারে। পারে কি পারে না? জোরে বলেন না। আমার দিকে তাকান, আমার আল্লাহ সবই পারেন গো বাবা। এ যুবক ভাইরা, এখন দুই নয়নের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া খাও। আজকে মিরপুরের জমিনে 10 নম্বরে বাইতে সুজুদি ইলিয়াছুর রহমান জিহাদীর সামনে বসিয়া 2 নম্বর আসমানের বিবরণ শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে নাই। জীবনে কত অন্যায় করছি, কত গুনাহ করছি গিরে মওলা। চোখটা বন্ধ করলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আমি জানি আমি তো একদিন চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার সবাই আমার পর হয়ে যাবে। ঈসা নবী যেদিন দুনিয়া আসবে, আমি কেন আমার 14 পুরুষের মধ্যে কেউ থাকবে না। ওই দিন শুধু আমার এই চোখের পানিটা জমা রাইখা দিও। ঈসা নবী বললেন, নবী আপনার কথাগুলো আমি মেনে নিলাম। 2 নম্বর, ঈসা রে আর একটা ওয়াদা পালন কোরবানি কয় কে? কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, নবীদের ভিতরে শুধু একজন নবী, তুমি আমার উম্মত হইছো। আর নবীদের ভিতরে শুধু একাই তুমি দুনিয়ায় যাইবা। কিয়ামতের মার যেদিন শুরু হবে, আমার উম্মত গুলো জাহান্নামের টাইনা টাইনা ফেরেশতারা লয়ে যাবে। ওই যা আমি তো আল্লাহর বাড়ির চেয়ার ধরে বসে থাকবো। আমার আল্লাহ, আমি তার পায়া ধরে দাঁড়ায় থাকবো, বসিয়া দেব। আমি আল্লাহর জান্নাতের ওই কুরসিটার পায়া ধরে কাঁদবার বলবো, মালিক রে আমার উম্মতরে একবার মাফ কইরা দাও। আমি আমার আল্লাহর চেয়ারের পায়াতে অবিসুরাতে কাঁদতে থাকবো। আল্লাহ মাকামে মাহমুদের মধ্যে আমারে রাইখে দিল, আমি পায়াটা ধরে থাকবো। ওই যা ওই সময় তো আমি দেখবো না জান্নাতের 8 নম্বর গেটে কারা যাচ্ছে। ওই যা আমি তো দেখবো না জাহান্নামের 6 নম্বর গেটে কারে কারে টাইনা লয়ে যাচ্ছে, জাহান্নামের 1 নম্বর গেটে কারা কারা টাইনা লয়ে যাচ্ছে। ঈসা রে তুমি আমার সাথে ওয়াদা দিবানি, কোন জাহান্নামের দরজায় যদি আমার কোন কপাল পোড়া উম্মতের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, একটা পাগলের মতো দৌড় দিয়া মাকামে মাহমুদের কাছে আসবা, আমার কাছে ইনফরমেশন দিয়া বলবা, নবী গো নবী, জাহান্নামের 7 নম্বর গেট দিয়ে আপনার উম্মতরে বাইন্ধা লইয়া যাইতাছি। তুমি আমার কানে কানে বলে দিয়া যাইবা, আমি নবী মুরগিওয়ালা বাচ্চার মতো দৌড় মাইরা যাব। আমার উম্মতরে টান দিয়া বকি নিয়ে বলবো, আরে ফেরেশতারা একটু ওয়েট কর আমি দেখা লই আমার উম্মতের জীবনে কোনোদিন আমার প্রেমের সাগরে নাইমা এক ফোঁটা পানি পড়ছে কিনা ওর জীবনে কোনোদিন জুমার মসজিদে বসে কাঁদছে কিনা ওর জীবনে ওর মা বাবা কোনোদিন কাঁদছে কিনা অথবা ওর মা বাবার পক্ষে ওর সন্তান কাঁদছে কিনা ও মায়ের প্রেমিক ভাইরা বাবার প্রেমিক ভাইরা সবে আজকে তুমি সবে মেরাজের দিনে আমার মাওলার দুই ফোঁটা পানি দিয়া দেখা দাও যদি তোমার চোখের পানি এখন গড়ায় গড়ায় পড়ে তোমার জনম দুঃখিনী মার কবরে যাব মা হয়ে যাবে গো ভাই আমার নবী তোমার আমার বুকের মধ্যে টান দিয়ে নিয়ে বলবে তোরা টেনশন করতে হবে না আমি নবী আয়া পড়ছি আমি নবী আয়া পড়ছি যুবকরে তোমারে আমি বুঝাইয়া দেই কোন সন্তান যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়িয়া যায় একটা দৌড় দিয়া যদি বাবা একটা কলার ভ্যাল লইয়া অথবা একটা টায়ার লইয়া দাঁড়িয়ে কয় তুই আর কামনিস না তোর আর কোনো ভয় নাই আমি আসিয়া পড়ছি আমি তোর মা লাগি আমি তোর বড় ভাই লাগি ওই লোকটা বাজান রে যেমনে শান্তি পাবে এর চাইতে বেশি কোটি কোটি গুণ শান্তি পাবো তুমি আর আমি ওই সৌভাগ্যবান উম্মতটা যদি আমি হই অথবা তুমি হও হওয়ার জন্য দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলার দেখায় দাও ও গুনাহগার ভাইরা রূপা বলো স্বর্ণ বলো জান্নাত বলো জাহান্নাম বলো চোখের পানির চাইতে দামি কোনো জিনিস নাই রে বাবা আল্লাহ দেখো কারা কাম দেয় কার জন্য মার কথা মনে পড়ে গেছে গো কার মা গত বছর এই সবে মেরাজে ছিল আজকে মা নাই মায়ের ঔষধের ডিব্বাটা পড়ে রয়েছে মার খাতা বালিশটা পড়ে রয়েছে মার রুমটা এখনো পড়ে রয়েছে আজকে আমার মা নাই আল্লাহ অনেকের মা আছে বাবা না টাকা পয়সা একদিন সব শেষ হয়ে যাবে গো ভাই আমার নবী বলবে ঈসা রে আমার উম্মতরে যখন টাইনা জাহান্নামে নামাবে তুমি আমার কাছে শুধু একটা খবরটা দিবা যদি আমারে দাও তাহলে তোমার উম্মত হিসেবে দাবি করে নি ভাই যেই মানুষটা উম্মতরে এত ভালোবাসে আজকে সেই উম্মত নবীরে কেমন করে কষ্ট দেয় রে ভাই ম্যাক্রোর মতো একটা জালিম আমার নবীর বুকের মধ্যে আগুন লাগায়া দিল আমার নবীর সন্ত্রাসে বলে গালি দিল বাংলার জমিনে কিছু কিছু কুলাঙ্গার আছে আমার নবীরে গালি দেয় গো বাবা দীপ্ত কণ্ঠে রসুলের প্রেমিক হিসাবে আওয়াজ দাও আমরা যদি জাহান্নামের দরজার থেকে নবী টান দিয়ে ফিরাই নিয়ে আসতে পারে ওই খাতায় নামটা দেওয়ার জন্য যদি কোন নাস্তিক নবীরে গালি দেয় ওরে জায়গায় পুঁতে ফেলবো ওরে জায়গায় মার্ডার করে ফেলবো আল্লাহ ডাইরেক্ট অর্ডার নামাজ পড়স নাই রোজা করস নাই হজ করস নাই যাকাত দাস নাই জীবনে একদিনও কুরবানি দাস নাই এটা আমার হুকুম মাফ করে দিব কিন্তু আমার নবীরে গালি দিলে আমি করব না নবীরে গালি দিলে ওর অর্ডার জায়গায় কুরবানি দেয় জায়গায় মার্ডার করে আর মুরতাদের বিচার হলো জায়গায় ওরে মার্ডার করা কাফেরের অর্ডার জায়গায় মার্ডার করা নয় ও জিজিয়া দিয়ে তোমার দেশে থাকবে ট্যাক্স দিয়া কিন্তু নবীরে গালি দিলে সে মুরতাদ মুরতাদের জায়গায় মার্ডার জায়গায় কতল এটা আমার আল্লাহর অর্ডার আর ওরে যে মারবে ও ডাইরেক্ট জান্নাতে আল্লাহু আকবার জোরে বলো না কেন যেই বান্দব ঈসা নবীর দ্বিতীয় আসমানে যাইও কয় ওয়াদা দে আমার উম্মত জাহান্নামের ৭টা দরজা যে কোনো দরজা যদি দেখো কারণ আমার উম্মতরে তো চেনা যাবে এই কপালের মধ্যে আমার উম্মতরা আমার নাম লেখা থাকবে আমার উম্মতের সিলগুলা পূর্ণিমার চাঁদ আর সূর্যের চাইতে বেশি চমকাইতে থাকবে কোন নবীর উম্মত চেনা যাবে না আমার উম্মত চেনা যাবে কোটি কোটি উম্মতের ভিতরে আমার উম্মত বাইসা বাইর করা যাবে ওই যে আমার উম্মত এই ১০,০০০ মানুষের ভিতরে কেউ যদি একটা মোবাইলের আলো জ্বালাইয়া ছবি তোলে দেখা যায় না কথা কও না কেন দেখা যায় না ঠিক 10 কোটি বিলিয়ন কোটি মানুষের ভিতরে উম্মতে মুহাম্মদ যদি থাকে তার চেহারার মধ্যে ওই মোবাইলের আলোর মতো আলো জ্বলতে থাকবে আমার নবী বাস পাখির মতো দৌড় দিয়ে যাবে তুই এখানে কে তুই বনি ইসরাঈলের উম্মতের মধ্যে কে সিপের মধ্যে পড়ে গেছিস এদিকে আয় তুই এদিকে আয় তুই 10 নম্বর মসজিদে বসে কাঁদছিলি না এদিকে আয় তুই বড় বড় 100 200 উম্মতের মাঝখানে পড়ে গেছিস যাইতে পারতাছিস না এদিকে আয় नबी एक टाम दिए तुम्हार उम्मते मुहम्मदी इलियासुर रहमान जिहादीर काছে আল্লামা শামসুল ফরিদপুরীর কাছে হাদিস শরিয়াতুল্লাহর কাছে এই আব্দুল কাদের জিলানীর কাছে মুইনুদ্দিন চিশতীর কাছে বড় বড় বুজুর্গের কাছে তোমারে নিয়ে যাব সুবহানাল্লাহ। তুই তো সেই যুগের লোক, এদিকে আয়। তুই ইলিয়াসুর রহমান জিহাদীর কথা শুনে কাঁদছিলি, এদিকে আয়। টাম দিয়ে তোমার আমার লগে দেখা করে দিই, টাম দিয়ে তোমাকে এই মসজিদ কমিটির লগে দেখা করে দিই। বলো তো তুমি একা একা ছিলা, সেখানে কেউ নাই, হঠাৎ করে দেখলা তোমার মসজিদের জায়গার সাথে একসাথে দোকানে চা খাইছো, ব্যবসা বাণিজ্য করছো। আরে দোস্ত, তুই এতদিন আমি বনি ইসরাইলের উম্মতের ভিতরে পড়েছিলাম, আমি আগাইতে পারি নাই, আবার নবী আবার উড়াই লইছে। দোস্ত তুই আমার কাছে আইছর, আমার আর কোনো কষ্ট নাই, আয় একসাথে আল্লাহর সামনে যে দাঁড়াই। বাজানরা আমার দিকে তাকান, আমার আল্লাহ পারে কি পারে না? যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। তুমি ওই যে বনি ইসরাইল ইয়াকুব নবীর উম্মতের ভিতরে ভিড়ের মধ্যে পড়ে গেছো, তুমি আমি ইলিয়াছুর রহমান জিহাদী ভালোবাসছিলা, তুমি মনে মনে খোঁজতাছো। টুঙ্গির মাঠে যে দেখবেন অনেকে ফোন দেয়, সরমনের মাঠে ফোন দেয়, হুজুর আইবেন না? কথা কর না, সরমনের মাঠে যে আমার অনেক বক্তা, হুজুর আপনি আইবেন, তাহলে আপনার লাগি দেখা করতাম। হুজুর টুঙ্গির ইস্তেমা, হুজুর আপনি আইছেন? কয় নাম্বার খুঁটিতে আছেন? হুজুর আমরা আসি। হাজার হাজার মানুষ দেখা করতে আসে। এটা যদি দুনিয়ার সিস্টেম হয়, কিয়ামতের মাঠে তো বাবা সবাই বিপদগামী। আমার আল্লাহ বলেন তার নবীকে, নবী বলে দেন আল মারউ মাআ মান আহাব্বা। যদিও আল্লাহর কথা বলতেছে নবীর জবান দিয়া, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এ গাঞ্জাখোর, হিরোইনখোর, ট্যাবলেটখোর, ইয়াবাখোর, তুই তোর বন্ধুত্ব রাখবি ইয়াবাখোরের সাথে, ওর সাথে উঠবি। বন্ধুত্ব রাখবা দুনিয়া আকাডার গোষ্ঠীর সাথে, মুদির সাথে, মুদি আকাডা মুদি, ওর সাথে রাখবা বন্ধুত্ব, হাসর ওর সাথে উঠবি। এটা আমি কই নাই, আমার আল্লাহ কইছে। সামসুন তোমার খারাপ লাগলে কিছু করণীয় নাই। লা তাতখিযু আদুব আদুবাকুম, তোমার পাশের দোকানদার হিন্দু, তুমি মুসলিম, একসাথে বসে ইফতারি করো, লজ্জা লাগে না? খাতাস লজ্জা লাগে না? তোমার পূজা মণ্ডলে ডাকছারে, তুমি ওর পূজায় যাও। তোমার ঈদগাহে কোনোদিন কোনো হিন্দু আইছে? তোমার ঘৃণা করে। ওই ঈদগাহ যেখানে হয়, ও কাজ দিয়ে এক সপ্তাহ আগে আর হাঁটে না, এত ঘৃণা করে তোমার ঈদগার মাঠটা। আর তুমি পূজা রোজা পূজার মধ্যে যাইয়া ওর মণ্ডলে যে বই থাকো, লজ্জা লাগে না? খাটাস। আল মারউ মাআ মান আহাব্বা, বিশ্বনবী বলে তুমি যার সাথে প্রেম করছো দুনিয়ায়, তার সাথে কিয়ামত হয়ে যাবে। ইলিয়াছুর রহমান জিহাদীর ওয়াজ শুনে কাঁদছো, আমারে খুঁজবা। ওই লোকটার ওয়াজ শুনে আমল করছিলাম, দাড়ি রাখছিলাম। আল্লাহ গো, এই যে একটা কয়েকটা যুবক, আর এই যে সামনে বইয়া রইছে, আজকে আমারে কইতাছে, আমার মসজিদে টাকা দিয়ে কইতাছে, হুজুর আমরা কয়ও ভাই এখানে জুমার নামাজ পড়ি, অনেক দূরের থেকে আইছি, আমরা কয়ও ভাই দাড়ি রাখছি। যেই বয়সে দাড়ি রাখছে ওই বয়সে দাড়ি রাখার কথা না বেটা, চ্যাংরা বয়স দাড়ি রাখছে। এই লোকটাই কিয়ামতের মাঠে আমারে খুঁজবে। আপনার খুঁজতে হবে না, আল্লাহ খুঁজাইয়া দিবে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই সাওয়াদা দাও কি আমার উম্মত জাহান্নামের সেই দরজা দিয়ে যাবে, তুমি যাইয়া কাউন্টার দিবা, দাঁড়া আমার নবী আইতাছে। কারণ আমি তো তখন তোমার নবী থাকবো, তুমি নবী থাকবা না। তুমি আমার উম্মত হয়ে যখন দাঁড়াইবা, তখন আমার উম্মত গুলারে তুমি কাউন্টার দিবা জাহান্নামের ফেরেশতারা। এই রাখ রাখ, এটা উম্মতে মুহাম্মাদের সিল দেখা যায়। এই লোকটার দৃষ্টি নবী আইতাছে, তার গার্ডিয়ান আইতাছে, তার উকিল আইতাছে, তার নবী আসতেছে। কারণ আমার সাথে না জিগাই আল্লাহ একটা উম্মতের জাহান্নাম দিবে না, এটা আল্লাহর ওয়াদা। তার নবী আইতাছে, তার অভিভাবক আইতাছে, পরে জেলখানায় সার পরে নেন, আগে ওর বাপ আসুক। কথা কন না কেন? ওর আওয়ামী লীগের নেতা আসুক, তারপরে থানায় নেন, রাখেন, নেবেন না। এটা যে দুনিয়ার সিস্টেম হয়, আমার আল্লাহ আখিরাতে পারে না। বাজানরে আমার নবী যাইয়াই বলবে সার ওরে সার। এখন একটা আওয়াজ দিয়ে, কে কইছে আপনি জাহান্নামে যাবেন না? কোনোদিন যাবেন না, আমি ওয়াদা দিলাম, কেউ জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই আত্মায় বল রাখো না কাবেটা, মুসলমান কোনোদিন জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ, কোনোদিনও না, কোনোদিনও না। কেন জাহান্নামে যাবে? কি জন্য যাবে? এই জামানায় ঈমান বাঁচানো এত কষ্ট। আগুনের কয়লা রাখা যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট। বাজানরা আমার দিকে তাকানাই জমিনের মালিক কে? এই ঈসা তুমি আমার সাথে ওয়াদা দাও, কিয়ামতের মাঠে তুমি আমার সাথে একটা ওয়াদা দাও কি আমার উম্মতগুলোকে তুমি খুঁজা খুঁজা বাইর করবা, আমার সামনে আনিয়ে দিবা, আমি নবী গার্ডিয়ান হিসেবে তারে আমার বুকুলে রাখবো, আমি আবার তার নেকি বদি আবার দ্বিতীয়বারে ওজন দিব। যদি আমি দেখি নেকের পালা কম বদের পালা ভারী, আমি নবী কি করব? ঈসা আমার পকেট থেকে এক টুকরা কাগজ বাইর করে দিব, অথবা আমার হাতের একটা সোয়া পালার মধ্যে দিয়ে দিব, মিজানের মধ্যে দেওয়ার সাথে সাথে আমার রব্বে কারীম আমার বিশ্বাস আমার ওই উম্মতের নাজাত দিয়ে দিব। তাহলে ওয়াদা দাও তুমি আমার উম্মতের তদারকি কিয়ামতের মাঠে করবা। ঈসা বললেন আমি করব। তাহলে যাও, আমিও তোমার উম্মত বলে গণ্য করলাম। বাজানদের দ্বিতীয় আসমানে ঈসা নবী আর ইয়াহইয়া নবীর সাথে দেখা করলেন, তৃতীয় আসমানে বাবা ইউসুফ নবীর সাথে দেখা করলেন, চতুর্থ আসমানে ভাইজান ইদ্রিস নবীর সাথে দেখা করলেন, পঞ্চম আসমানে মুসা নবীর বড় ভাই হারুন নবীর সাথে দেখা করলেন, ওবাদান ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা করলেন, সপ্তম আসমানে ইব্রাহিম খলিলের সাথে দেখা করলেন। বাজানদের সপ্তম আসমান পাড়ি দেওয়ার পরে জিবরাইলের বাড়িতে আমার নবী 5 মিনিট দাঁড়াইলেন। জিবরাইলের বাড়ির সীমারেখার বর্ডারটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাত মানে একটা জায়গা, সিজদার জায়গা, মুনতাহা মানে ইনতেহা, লাস্ট বর্ডার, ইলাল গায়া লাস্ট বর্ডার। এরপরে পৃথিবীর কোন মাখলুক ওখানে যেতে পারবে না। ওবাজান দেখবেন ইন্ডিয়ার বর্ডারে বড় বড় তার কাটা লাগানো আছে, এক কদম সামনে গেলে বিএসএফরা গুলি করার অনুমতি আছে। কথা কও না কেন? কোন গরু ছাগল গেল তারা নিয়ে যাওয়ার অধিকার আছে। আমার আল্লাহর বর্ডার যেখানে সিদরাতুল মুনতাহা, এখান থেকে যারা পরিমাণ কোন বাহন, এমনকি জিব্রাইল যারা আল্লাহর নূর দিয়ে বানাইছে, এই জিব্রাইলের 6000 পাখা আছে। 6000 পাখার মধ্যে একটা একটা পাখার মধ্যে 6000 পর আছে। আমার আল্লাহ বললেন জিব্রাইল রে, এই সিদরাতুল মুনতাহা থেকে একটা পর যারা পরিমাণ যদি আমার এই ভিতরে সীমারেখার ভিতরে আসে, জইলা পুরা শেষ হয়ে যাবে। এই সিদরাতুল মুনতাহা আমার নবী নামাজ পড়লেন, উম্মতের লাগে কান্নাকাটি করলেন। এখান পরে বাবা আল্লাহ পাঠাইলেন একটা বাহন, ওটার নাম হলো রব। রব কি নাম? রব। রব রব মানে রব রব পায়দল পায়দল রব রব ইজরিবুল আকদম, চলো চলো। আর গতিসীমা এই বোরাকের সাথে কয়েক কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার করে বলেন না কেন? রব রব আসলেন। রব রব কি বুঝে? বাহন বসার মতো একটা চেয়ার, এর মেম্বার হইতে পারে হাতালা চেয়ার। আমার নবী বসছেন, পা দুইটা এমন আটকানো, নবী কিনে টান দেবে তো রব রবে, এমন টান দিবে। পৃথিবীতে এত দ্রুত কোন বাহন আমার আল্লাহ বানায় নাই। এই রব রবে আমার নবীকে এককে টান দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। শুধু এতটুকু এখানে আজকে রাখবেন। এই সিদরাতুল মুনতাহার মধ্যে কতগুলো জিনিস আছে, এটা আগামী জীবনে ইনশাআল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা মানে ওখানে একটা বরই গাছ আছে। এই বরই গাছটা কত বড়, বরই গাছের পাতা কত বড়, বরই কত বড়, কয়জন মিলে খাইবেন? শুনবেন না কি যে বরই, কয় হাজার লোকে একটা বরই খাইবেন? শুনবেন না? ঠিক আছে, শোনাই দেব আগামী সময়, মনে করে দেন। আমার মনে থাকে না তো যে হুজুর ওই যে বরই খাওয়াইতে চাইছিলেন, খালি এটুকু ইনশাআল্লাহ বলেন। এবং ওই বরই গাছের পাতায় কার কার নাম লেখা থাকবো সব পাবেন ইনশাআল্লাহ। এখন ওই বরই খাওয়ার নিয়ত আছে সবাই? আছে? খাবেন সবাই? যদি খাইতে চান আজকে মেরাজের দিন, আমিও দোয়া করব কেউ না খাইলেও আপনি খাবেন ইনশাআল্লাহ। মিন কুল্লি জম্বে অতব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার জানা আছে, আপনারা অনেকেই ভাবতেছেন হুজুর আমি গরিব মানুষ, আমি 3000 টাকা ফ্যান পাবো না, কিন্তু ফ্যানের ভিতরে আমি একটু অংশ রাখতে চাই। আপনি পারবেন 1500 টাকা দিতে? আপনার অধিকার দিলাম, দিবেন না? হুজুর আমি 100 টাকা দিব ফ্যানের মধ্যে। ফ্যান কিনতে 30টা লাগবে না, ফ্যান লাগবে মে অন্তত 100 এর উপরে। আপনি কি ভাবতেছেন? 30টা আপাতত লাগবে, तीन तला चार तला पाँच तला पर्यन्त लागबो मिया ए तो खाली एक तला সাজানোর লাগে আপাতত 30টা সবে বরাতের পরেই লাগবে আবার 50টার মতো আপনি পারবেন না একটা ফ্যান দিতে 500 1000 টাকা ওকে পারবেন না পারবেন আল্লাহ যারাই ওয়াদা করছে তাদের দানগুলো আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين अपने कुदरत नजरे तकाए देखे जरा चोखेर पानी फेलाया कादला कार जान जन्म दुखिनी मा नाई बाबा कार जान कलेजार टुकरा सन्तान ना আজকে মেরাজের দিনের খাতিরে maaf করে দাও আল্লাহ সবাইকে maaf করে দাও আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ খাস করে যারা তোমার এই মসজিদে মুসল্লিদের আরামের জন্য ফ্যান দিল আল্লাহ তাদের বাড়ি ঘর তুমি চিনো আল্লাহ তাদের সবাইকে তুমি maaf করে দাও আল্লাহ আল্লাহ তাদের বাবা মাকে তুমি maaf করে দাও আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান আল্লাহ বহুত দূর দূরান্ত থেকে আমার ভাইরা অনেক রাষ্ট্র থেকে দোয়া চাইছে आज के विशेष कर लंडन थे तुम्हारा एक पागल हमारे दुआ चाहिए तार सन्तान जो माया असुस्थ बाबा नाई मेहरबानी कर माफ कर दाओ आल्ला आल्ला मेहरबानी कर आरेकटा सेरे कानाडा थेके दुआ चाहिए आल्ला से अनेक असुविधार मध्य आछे करुणा मेहरबानी कर सुस्थ कर दाओ आल्ला आल्ला इटाली थेके अनेक भाईरा दुआ चाहिए प्रवासी भाईरा तादेर सबाईके सुस्थ करे देन आल्ला आल्ला इटालीते एखोनो पर्यन्त लकडाउन अनेक जायगाय चलतेछे लंडने लकडाउन चलतेछे আল্লাহ মেহেরবানি করে যেই প্রদেশে লকডাউন চলতেছে তাড়াতাড়ি আল্লাহ সুন্দর করে আমার ভাইদেরকে ওপেন করে দাও আল্লাহ আমার ভাইদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত বিশ্বনবী আজকে নামাজ নিয়ে আসছে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও দেও না আল্লাহ দেও নামাজি বানায় দাও দেও এই নামাজটা যত পুরো দিন না ছাড়ি আল্লাহ তোমার নবী বলছে যারা নামাজ পড়বে আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে যাব এক ওয়াক্ত নামাজ যেন আমাদের কামাই না হয় আল্লাহ মেহেরবানি করে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও যারা অসুস্থ সুস্থ করে দাও সভাপতি সাহেব অসুস্থ আর অনেক কমিটির ভাইদের মা বাবা অসুস্থ আল্লাহ অনেক জুট ব্যবসায়ী সহ অনেক দোকানদার ভাইরা টাকা দিয়ে দোয়া চাইছে তাদের সকলকে আপনি সুস্থ করে দেন যাদের মা বাবা চলে গেছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ অনেক ভাই আমাকে হাদিয়া দিয়ে দোয়া চেয়েছে আল্লাহ তার ভিতর আল্লাহ অজেদারি ছেলেটা অনেক ভক্ত আমার আল্লাহ ওকে তো আপনি maaf করে দেন আল্লাহ মেহেরবানি করে মবিজউদ্দিন ভাই দোয়া চেয়েছে তার মা বাবার জন্য শ্বশুর শাশুড়ির জন্য তাদেরকে আপনি কবুল করে নেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খলকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদানা মাহবুব বিরহমাতিকা ইয়া আরহামার